প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমেরিকার আরেকটি বাজিমাত, বিচারক সহ বেলারুশের প্রেসিডেন্ট শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, নিউজিল্যান্ড, ইউর নিষেধাজ্ঞা। প্রিয় দর্শক, মানবজমিন পত্রিকা থেকে আপনাদেরকে আমি নিউজটি পড়ে শোনাচ্ছি, তারপর আমার বিশ্লেষণ আসছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কু এবং দেশের ভিতরে নিপীড়ন চালাতে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সহায়তার জন্য 5টি এন্টিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আলাদাভাবে একই রকম নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। বেলারুশের শাসক গোষ্ঠীর 101 জন কর্মকর্তা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এরই মধ্যে আছেন বেশ কয়েকজন বিচারক, মৌলিক স্বাধীনতা চর্চা করার কারণে বেলারুশের জনগণের বিরুদ্ধে এসব বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে শাস্তি দিয়েছে। বুধবার এই ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে বিলকেন। অন্যদিকে বেলারুশের 9 জন ব্যক্তি ও 7টি এন্টিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জুলি। প্রিয় দর্শক, এবার নিষেধাজ্ঞার কথা আপনারা শুনতে পেলেন, যে নিষেধাজ্ঞায় বেলারুশের প্রেসিডেন্টকে নিষেধাজ্ঞায় ওপেনলি দিয়েছে, কোনো একটি রাষ্ট্র পরিচালনা করছে সেই রাষ্ট্রের প্রেসিডেন্টের উপরে নিষেধাজ্ঞা এসেছে। আমরা আশা করি বাংলাদেশ সরকারের হুঁশ হয়ে যাবে এ থেকে, কারণ বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা নিয়ে, বাংলাদেশের সরকারের উপরে নিষেধাজ্ঞা নিয়ে, বাংলাদেশের টাকা পাচারকারী ডাকাতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আমরা হয়তোবা উইদিন 1 উইকের মধ্যে শুনতে পাব। আমরা অপেক্ষায় আছি বাংলাদেশের যে রাঘব বোয়াল টাকা পাচারকারী আছে, তাদের 11 জনের লিস্ট নাকি ভেরি সুন প্রকাশ করবে যুক্তরাষ্ট্র, এবং তাদের নিষেধাজ্ঞা আসবে এবং তাদের অর্থ ফ্রিজিং করবে যুক্তরাষ্ট্র। তাদের মিলিয়ন নয় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করে যে গুদামজাত করেছে, ডলারের গুদামজাত। আপনারা শাক সবজি মাছ মাংস বা বিভিন্ন ফল ফলারির গুদামজাত করেন, আর বাংলাদেশের বিভিন্ন বড় বড় ডাকাতরা বিভিন্ন দেশের ব্যাংকে গুদামজাত করেছে ডলার। যেই গুদামজাতের ডলার যদি বাংলাদেশে ফেরত আসে, তাহলে আমাদের দারিদ্রতা সীমা থেকে আমরা এক টানে অনেক উচ্চ লেভেলে চলে যেতে পারব। আমরা বিশ্বাস করি যদি আমেরিকা, ইউরোপ সহ সারা বিশ্বের যেই যেই ব্যাংকে বাংলাদেশের রাঘব বোয়ালরা মিলিয়ন মিলিয়ন ডলার রেখেছে, তাদের এই টাকা ফ্রিজ করে যদি পরবর্তীতে নতুন সরকারের কাছে এই টাকাগুলো ফেরত দেয়, বাংলাদেশের নতুন সরকারের জন্য বাংলাদেশকে একটি মানে সোনালী দেশ বানাতে সহজ হবে। আমরা আশা করছি সেই কাজটি আমাদের পশ্চিমা বিশ্বের বন্ধুরাষ্ট্রগুলো করবে। সেই কারণেই পশ্চিমা বিশ্বের বন্ধুরাষ্ট্রগুলো এই টাকাগুলো ফ্রিজিং করছে, আর এই ফ্রিজিংয়ের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকের এই কানাডা এবং আমেরিকা সহ ইউকে সহ সারা বিশ্ব থেকে যেই নিষেধাজ্ঞাটি করা হয়েছে বেলারুশের প্রেসিডেন্ট সহ তার বিচারপতিদের উপরে সহ বাংলাদেশের বিচারপতিদের, আশা করি এর থেকে শিক্ষণীয় বহু কিছু আছে। যদি বাংলাদেশের বিচারপতিরা এর থেকে না শিখেন, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিচারকদের উপরে যে নিষেধাজ্ঞা করবে, আমরা কয়েক মাস আগে আমেরিকার নিষেধাজ্ঞায়, আমেরিকার স্যাংশনে এটা উল্লেখ করেছেন যে নির্বাচনে যদি কোনো বিচারক, আইন শৃঙ্খলা বাহিনী বিচারক সহ তারা উল্লেখ করেছেন বিচারকটা, আমরা তখনই প্রথম শুনলাম বাংলাদেশের বেলায় যে লিখেছিলেন যে বিচারকরাও নিষেধাজ্ঞায় পড়বে, স্যাংশনে পড়বে। তাই আমরা বেলারুশের বিচারপতিদের নিষেধাজ্ঞা দেখে আশা করি বাংলাদেশের বিচারকরা এর থেকে শিক্ষণীয় বিষয়গুলা তারা বিবেচনা করবেন আগামী দিনে বিচারের রায় দেওয়ার সময়। আমি
নিউজের শেষের অংশটা একটু পরে শোনাচ্ছি প্রিয় দর্শক। এতে আরও বলা হয় ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ডের মতো সমমনা অংশীদার এবং মিত্রদের সঙ্গে সমান্তরালভাবে এই নিষেধাজ্ঞা দিচ্ছে কানাডা। কানাডা আর অংশীদারিত্বের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাবে, বেলারুশের মানুষের কণ্ঠকে শোনা হবে, এটা নিশ্চিত করা হবে। যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে, মিডিয়া স্বাধীনতা দমিয়ে রাখে, মানবাধিকার লঙ্ঘন করে এবং পুতিনের আগ্রাসী যুদ্ধকে সমর্থন করে, তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে সমর্থন করা হয়েছে। আমরা পুতিনের বিরুদ্ধেও তারা ঐক্যবদ্ধভাবে যে কাজ করবে এবং আগামী দিনে হয়তোবা পুতিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মামলায় তাকে আনা হবে, সেই বিষয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত বুলেটিনগুলা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।